পূর্ব বর্ধমান জেলার কানলার ডাঙ্গাপাড়া এলাকার তথ্য ও সংস্কৃতি দপ্তরের মধ্যে এক অস্থায়ী কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত অর্জুন সর্দার কানলার লক্ষণপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কানলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে অস্থায়ী নৈশ প্রহরীর কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তার স্ত্রী খেতে আসার জন্য ডাকতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিহতের ভাই বিশ্বজিৎ সর্দার অভিযোগ করেন, নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। গলায় দড়ি দিলে ওর ভালোবাসা ছিল, সামাজিক সমস্যার মধ্যে ছিল, তথ্য অফিসে গলায় দড়ি দিয়েছে, অফিসের ভেতরে, মানে সরকারি দপ্তরের ভেতরে, সরকারি দপ্তরের ভেতরে গলায় দড়ি দিয়েছে। আচ্ছা, ইয়ে মানে ভালোবাসা কার সাথে ছিল? ভালোবাসা ছিল আমাদের পাশে, একই গ্রামের মধ্যে পাশে তিন চারটে বাড়ির পর। মানে ওনার কি বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, বিজনেস বিয়ে হয়েছিল। তার দাদা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তারপরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল জানান, পারিবারিক অশান্তির জেরে হয়তো অর্জুন সর্দার আত্মঘাতী হয়েছেন। সকালবেলায় আমাদের আমাদের কর্মী একজন আছে, গৌরব সাহু, নিয়ে এসেছিলেন হঠাৎ করে সকালবেলা দুয়ার সরকার বা আমাদের সরকারি বিভিন্ন কাজ করতে অফিস জয়েন ঢুকে। তো সাধারণত প্রতিদিনই সকালবেলায় অফিস খোলা থাকে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো সেই ঢোকার পরেই তবে দেখতে পারে যে গেটটা অলরেডি খোলা আছে আগে থেকে, ঢুকেই দেখে জানতে পারে যে মানে ঘটনা রাত্রি ঘটেছে এবং সেখানে অর্জুন সর্দার অস্থায়ী একজন নাইট গার্ড, নিউ লাইট গার্ড যে সিকিউরিটি এজেন্সি, তার মাধ্যমে অর্জুন সর্দারকে নিয়োগ করা হয়েছিল অস্থায়ী হবে। এবং তিনি এই এই এক পরে জানুয়ারি থেকেই কাজ করছেন এবং বেশ ভালোই ছিলেন, কোনো অসুবিধা হয়নি। এবার রাতে উনি থাকতেন, আজকে রাতে আমরা ভোরে জানতে পারলাম। তারপরে উনি যেহেতু পারিবারিক অবসাদে বা পারিবারিক সমস্যার কারণে উনি গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন। এবং তারপরে জানার সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রশাসন এসডিপিও সাহেব বা এসডিও কে আমরা জানাই এবং সঙ্গে আমরা স্থানীয় থানাকেও জানিয়েছি। এবং থানা থেকে তারপর থানার পুলিশ প্রশাসন এসেছিলেন, এসে তারা সমস্ত যে ইনভেস্টিগেশন করেছেন বা সমস্ত ছেলেটি কোনো অসুবিধা ছিল না। তো হয়তো কদিন ধরে তার পারিবারিক তার বইয়ের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে একটু রাগারাগি কথা কাটাটি এসব চলছিল, হতে পারে যে তার মানসিক অবস্থা সেটা হতে পারে। শুক্রবার কালা মহকুমা হাসপাতালে মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কালা থেকে রীতা ভট্টাচার্য, রিপোর্ট, আনন্দবার্তা।